হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিওতে, আর আজকে আছি এমন একটা জায়গায়, সেটা কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আজকে আছি আমি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস যে পুজোটা হয় মানে কল্যাণীতে, সেই কল্যাণীতে আছে, আর কল্যাণীর যে আইটিআই মোড়ে সেখানে আছি। তো প্রথমে বলি তোমরা এখানে মানে কীভাবে আসবে সেটাই বলি। তোমরা যে কোনো লাইন থেকে কল্যাণী স্টেশনে আসো এবং সেখান থেকে কিন্তু মাত্র 15 টাকায় চলে আসতে পারবে কল্যাণী আইটিআই পার্কে। তো ওই সাইডটাতে তোমাদের নামিয়ে দেবে, ওই যে বটগাছের ওখানে কিন্তু তোমাদের নামিয়ে দেবে, আর ওখান থেকেই কিন্তু তোমরা দেখতে পারবে এই যে কল্যাণী যে এই বছরের প্যান্ডেল সেটা। তো এইবার কিন্তু স্পেশালি এই বছরটা মানে 2024 সালের কল্যাণীতে কিন্তু করেছে ব্যাংককের যে অরুণ মন্দিরটা, সেই মন্দিরটা। তো এখনও প্রায় অনেকটা কাজ চলছে আর কি, এই মন্দিরে কিন্তু অনেকটাই কাজ চলছে। তো চলো আমরা একটু ভেতরে যাই, কাজটা কেমন হচ্ছে, কি হচ্ছে, কোন পর্যায়ে আছে সব কিছুই দেখাবো। ফাইনালি কিন্তু ভিতরে চলে এলাম, আর ভিতরে কিন্তু এই যে বাঁশ টাস অনেক কিছুই আছে, আর এই বাঁশ দিয়ে কিন্তু টোটালি কিন্তু তৈরি হচ্ছে এই যে ব্যাংককের যে অরুণ মন্দিরটা সেটাই। আর এটা কিন্তু এবার বলা যায় যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে একটা ফেমাস প্যান্ডেলে পরিণত হচ্ছে। আগের বছরও কিন্তু যে টুইন টাওয়ারটা করেছিল সেইটাও কিন্তু এতটাই ফেমাস হয়েছিল, সেটা মানে কি বলবো, মানে সেটা পুরো বলা যায় যে টুইন টাওয়ারও অত ফেমাস হয়নি যে প্যান্ডেলটা সেবার ফেমাস হয়েছিল আর কি। তো আমরা এখন ভিতরের দিকে যাই, দেখি কী কী কাজ কমপ্লিট হচ্ছে এদিকে। তো এই যে দাদারা এখানে কাজ করছে আর কি, আর উপরে কিন্তু এইবার কিন্তু অনেকটা বেশি উঁচু হচ্ছে না, কিন্তু এইবার লাইট সজ্জাটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। আর দেখো এই যে মানে বলা যায় যে এখানে শুধু বাঁশ আর বাঁশ এই যে দড়ি দিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এটা ক্রিয়েট করেছে, আর এগুলো কিন্তু ফুল ক্রেডিট এখানকার যারা স্ট্রাকচার করে তারা কিন্তু। তো এখানে যারা কাজ করছে মানে যেই দাদারা কাজ করছে তারা কিন্তু বললো, তাদের কাছে আমি শুনলাম প্রায় 50% কাজ ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আর 50% কিন্তু বাকি আছে। আর এই যে দাদারা এখানে কাজ করছে তারাই কিন্তু আগের বছরই এই যেখানে টুইন টাওয়ার যেটা হয়েছিল সেই সেম কাজ কিন্তু তারাই করেছিল। তো একটা ভীষণ সুন্দর আর কি, মানে প্রত্যেক কাজ কিন্তু তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলছে এবং সবার মাধ্যমে যে উপস্থাপন করছে, মানে সবাইকে দেখার বা আকৃষ্ট করার যে একটা কঠিন কাজ করছে তাদের কিন্তু একটা বলা যায়। তোমাদের একটা জিনিস দেখাই, যেহেতু মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, আর এখানে কিন্তু যেভাবে বাঁশ টাস মানে আর তোলা হয় সেটা দেখো, এই যে দড়ি সিস্টেম করে কিন্তু তোলা হয়, দেখতে পাচ্ছো এখানে যে দড়ি দিয়ে বেঁধেছে ওই পাশেও বেঁধেছে, আর উপরের থেকে কিন্তু টানা হচ্ছে। তো যাই হোক, খুব সুন্দরভাবেই কিন্তু মানে এইভাবে টানে আর কি, তো টেনে টেনে কিন্তু উপরে ওঠে, দেখো কতটা উপর কিন্তু ওঠে। তো এই হচ্ছে মন্দিরের পুরো স্ট্রাকচার। তোমরা কিন্তু জানোই এই মন্দিরগুলো তৈরি করতে হলে কতটা খাটনির এবং কতটা মানুষের প্রয়োজন। তো দাদাদের কাছে শুনে কিন্তু আর একটা জিনিস ইয়ে হলাম, এখানে প্রায় প্রত্যেক দিনই প্রায় মানে যতদিন থেকে আর কি প্যান্ডেলের কাজ শুরু হয়েছে ততদিন থেকে কিন্তু প্রায় পার ডে 40 জন করে এখানে লেবার কাজ করছে। তাহলে ভাবো এখানে কতটা মানুষ কিন্তু কাজ করে প্রত্যেক দিন, আর যেহেতু বড় একটা প্রোগ্রাম বা স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করতে বা সেটা একটা ইয়েতে আনতে কতটা সময় লাগে সেটা কিন্তু তোমরা জানতেই পারছো। আর এই পাশে দেখো অনেকগুলো বাঁশ রয়েছে, যে বাঁশগুলোই কিন্তু এইসবের কাজে সব ইউজ করা হয়। তো দেখো মন্দিরটা কিন্তু মানে মন্দিরের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু একেবারে অনেকটাই সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা এবার আমরা ভেতরের দিকে যাওয়া মানে যাই, ভেতরের দিকে কী কী আছে সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এটা কিন্তু এখন যে ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ দুব্য ঘাস, এগুলো কিন্তু যখন ভালোভাবে ইয়ে করা হবে তখন কিন্তু এগুলো সব কিছুই তোলা হবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু খুব সুন্দরভাবে কাজটাজ করছে আর কি। এবার কিন্তু চলে এলাম ভিতরে, মানে যেখানে আর কি প্রতিমা রাখা হবে সেই জায়গাটাতে, আর এই জায়গাটাই কিন্তু প্রতিমা রাখা হবে। দেখো কত বড় কিন্তু জায়গা এরিয়া নিয়েই কিন্তু এটা করেছে, আর বেসিক্যালি ওই দূরে মানে একদম লাস্ট পয়েন্টে প্রতিমাটা রাখা হবে, আর এখান থেকে দুটো গেট করেছে, এই দিক থেকে একটা এক্সিট হবে ওই দিক থেকে একটা এক্সিট হবে। তো কেননা বন্ধুরা এখানে কিন্তু এত পরিমাণ মানুষ হয় সেটা কিন্তু তোমরা যে টুইন টাওয়ারটা হয়েছিল আগের বছর সেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছিলে যে লক্ষ লক্ষ কিন্তু মানুষ হয় এই কল্যাণীতে। তো বলা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল না তথা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ পুজো কিন্তু বর্তমানে এই কল্যাণীতেই হচ্ছে। তো চারিদিকেই কিন্তু এভাবে সুন্দর করে বাঁশ দিয়ে স্ট্রাকচার করেই কিন্তু সুন্দর করে তুলেছে। তো চারি সাইডে কিন্তু
বাইশ দিয়ে কিন্তু ওইভাবে ব্র্যাকেট দিয়ে দিয়েছে যাতে ভিতরে কেউ না আসতে পারে। তো আগের বছর যখন টুইন টাওয়ার করেছিল তখন কিন্তু খুব সুন্দর করে টিন দিয়ে ঘিরে দিয়েছিল, তবে এখন কিন্তু ওই রাস্তার দিকটাতে টিন দিয়েছে, বাকি অন্যগুলোতে কিন্তু টিন দেয়নি। আর যেহেতু সবাইকে মানে ভাইরাল করতে হবে, ভাইরাল বলতে পাবলিশ করতে হবে, পাবলিশ করলেই তো মানুষ আসবে এখানে, এই জন্য কিন্তু এটা করা। তো এই সাইডটা চলে এলাম, আর এই সাইডটা কিন্তু পুরো রাস্তা যেখান থেকে কিন্তু আমরা এলাম আর কি। আর এটা হচ্ছে পুরো পেছনের স্ট্রাকচার, দেখো কতটা মানে সুন্দর করে একেবারে বলা যায় যে পিরামিডের মতো করে কিন্তু এই বাসটা কিন্তু এইভাবে তুলেছে আর কি। তো এইভাবেই কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা করেছে। তো এইবার চলে যাব যেখানে ডিজাইন করবে, মানে এখানকার বিভিন্ন জিনিস আর কি, যে ছোট ছোট আর কি কাঠ দিয়ে বসাবে সেগুলো কিন্তু সুন্দরভাবে ডিজাইন করেছে, মানে ডিজাইন করছে আর কি। সেখানে যাব এবং সেখানে গিয়ে দেখি, কথা বলবো। তো এখানে গিয়ে কি করছে সেটাই তোমাদের দেখাই। তো একদম কোনার লাস্টে চলে আসলাম, আর এখানেই কিন্তু এই যে কাকারা কিন্তু ডিজাইন করছে, আর কাজ কিন্তু একেবারে উড়ো দমছে, কাজ কিন্তু শুরু হচ্ছে। দেখুন দাদারা কিন্তু সব সময় মানে প্রায়, আচ্ছা দাদা আপনারা কিন্তু 24 ঘন্টায় কাজ করেন বলা যায়, রাত দিন? না না, 24 ঘন্টা না, তাহলে আমরা ওই 8টা অবধি কাজ করি, 8টা অবধি, সন্ধ্যা 8টা অবধি। আবার পরের দিন কয়টার থেকে শুরু হয় কাজ করা? 7টা থেকে। তাহলে তো বলা যায় তো প্রায় 12-13 ঘন্টা করে কাজ দিয়ে করা, 14 ঘন্টা করে কাজ রাখেন। তো মানে প্রথম থেকে কাজ করছেন, যখন থেকে আর কি প্যান্ডেল শুরু হয়েছে তখন থেকে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যেহেতু বড় একটা প্রজেক্ট, সেহেতু অনেকটা সময় লাগবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। কোথা থেকে এসছেন দাদা? আপনি কোথা থেকে এসছেন? হাবড়া থেকে। হাবড়া থেকে, মানে আপনার, আপনি কি একা এসছেন মানে আপনাদের টিম ধরে এসছে? আমরাও আইছি, অনেকজনই আইছি, আমাদের এখানে লোক আছে, মালিকের বাড়ির কাছে। তার মানে আপনিও দাদাদের সাথে এসছেন যতদিন হয়েছে? হ্যাঁ। আর থাকা খাওয়া তো এখানেই সব? হ্যাঁ, আমরা এখানে থাকি, এখানে খাই। তাহলে আপনাদের তো কমপ্লিট না হলে যেতে পারছো না বাড়িতে, তাই? হ্যাঁ হ্যাঁ, মানে একেবারে কমপ্লিট করে তারপর বাড়িতে? হ্যাঁ। আচ্ছা, তো দেখো বন্ধুরা এইগুলো কিন্তু সুন্দরভাবে যে ইয়েগুলো আছে, এই বাঁশের যে ফাঁকগুলো আছে সেগুলো কিন্তু এইগুলো দেওয়া হবে, আর এইগুলো কিন্তু এইভাবে কিন্তু সব এখানেই রেডিমেড তৈরি হচ্ছে। আর যেই মন্দিরটা বেসিক্যালি তৈরি হবে সেটা তোমাদের একটু দেখা, এখানে কিন্তু একটা পোস্টার বা ব্যানারও আছে, যে দাদা কিন্তু এখানে ব্যানার করছে, যেটা অরুণ মন্দিরের ব্যানার। তো দেখো এই যে, আর এইটার কিন্তু পুরো যে ডেকোরেটার সেটা কিন্তু প্রোপ্রাইটার উইলিয়াম সরকার, তিনি কিন্তু এই প্রজেক্টটা নিয়েছে। আর আরও একটা কথা তোমাদের বলি, আগের বছর যে টুইন টাওয়ারটা করেছিল সেটাও কিন্তু করেছিল এই যে উইলিয়াম সরকার আর কি, এই দাদাটা। তাহলে বুঝতে পারছেন কত কত ভালো ধরনের প্রজেক্ট তিনি এখানে মানে সবার মাধ্যমে এনে দেন। তো বন্ধুরা দেখো এই যে এখানে কিন্তু রান্নাবান্না করা হচ্ছে, যে রান্নাবান্নার পুরো এখানে কিন্তু প্রায় 40 জনের মতো যেহেতু কাজ করে, তাদের কিন্তু একটা যে রান্নাবান্না সেটা কিন্তু এখানে করা হচ্ছে। তো চলো আমরা এখানকার যারা কাজ করে আর কি তাদের সাথে কথা বলি যে কি বলে। এবার যেহেতু এইবার কিন্তু আগের বছর কিন্তু বিশাল ফেমাস হয়েছিল যেটা টুইন টাওয়ার, এই বছর কিন্তু এই যে মানে মন্দিরটা যেটা হচ্ছে আর কি অরুণ মন্দির, সেটা কিন্তু অনেকটা ফেমাস অলরেডি হয়ে গেছে আরও হচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু এই বছরের সব থেকে বেশি আর কি মানে চমকপ্রদত্ত আর কি প্যান্ডেল, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো বন্ধুরা এই মন্দিরটা যিনি আর কি দায়িত্বে আছেন, মানে তৈরি করার দায়িত্বে আছেন, সেই উইলিয়াম দাদার সাথে একটু কথা বলবো। তো চলো একটু ভিতরে গিয়ে কথা বলে আসি। দাদা এইবারের আমাদের হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের মানে সব থেকে চমকপ্রদত্ত সেটা হচ্ছে অরুণ মন্দির, তাই না? এটা মানে কতদিন ধরে কাজ চলছে আর কি? এটা অ্যাকচুয়ালি আমাদের বুদ্ধ পূর্ণিমায় আমাদের খুঁটি পুজো দিয়ে শুরু হয়েছে, আমাদের আরও আগে স্টার্ট হয়, যেহেতু আমাদের ইলেকশনটা গেল তার জন্য এবছর আমরা একটু দেরি করেই স্টার্ট করেছি। তা এখন তো 1.5 মাস হতে চললো কাজ স্টার্ট হয়েছে। এখনো কতদিন লাগবে কমপ্লিট হতে? এখন আমাদের রৌদ্র ঝড় বৃষ্টি প্রতিকূলতার অবস্থার মধ্যে দিয়েও আমাদের টাইম মতোই কমপ্লিট করতে হবে, তবে আশা রাখছি আমরা মহালয়ার মধ্যে আমরা কমপ্লিট করব। মহালয়ার আগে না? মহালয়ার মধ্যে। আচ্ছা, প্রত্যেক দিন প্রায় কতজন করে লেবার এখানে কাজ করছে? আপাতত 60-70 জন আছে। আচ্ছা, যত দিন যাবে আমাদের
যোদ্ধারা বাড়বে, শ্রমিক সংখ্যা আরো বাড়তে থাকবে, কারণ ওয়েদারের উপরে নির্ভর করছে সবকিছু। কি মনে হয় যে আগের বছর তো টুইন টাওয়ারটা হয়েছিল, ওইবারের থেকে এইবার বেশি মানুষ হবে না কম হবে, কি মনে হয় আপনার কাছে? দেখুন, এটা তো স্বাভাবিক যে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব যে পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাইরেও আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। আমরা বিগত 2 বছর টাওয়ার করেছি, তো টাওয়ারের একটা দর্শকের স্বাদ আলাদা, মন্দিরের দর্শকের স্বাদ আলাদা। তো 2 বছর টাওয়ার দেখেছে দর্শনার্থীরা, এবার মন্দিরের দর্শনার্থীটা আমরা পাচ্ছি এবং টাওয়ারের দর্শনার্থীটাও পাচ্ছি, তাই দুটোর মিলে এবার গত রেকর্ড এবার ভেঙে দেবে। আগের বছর তো এমনও হয়ে গেছে যে মানে মানুষের এতটাই মানুষ বেড়ে গেছে যার কারণে প্রশাসন অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, যে মানে মানুষের জনস্রোত হয়ে গেছে ওই আগের বছরটা। তো এইবার কি ওরকম হলে কি এটা কি বন্ধ করে বন্ধ হয়ে যাবে, এরকম কিছু কি শোনা যাবে? না, বন্ধ হওয়ার এখানে কোনো কথাই নয়, কারণ দেখুন একটা পুজো যেটা এতটাই ভাইরাল, আপনাদের সোশ্যাল মিডিয়ার দ্বারা এতটাই ভাইরাল, এমনকি রাজ্যপাল নিজে ফ্যামিলি নিয়ে এসে এখানে প্রাইজ বিতরণের জন্য, মানে একটা যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, আর পুজোটা এমন জায়গায় ছড়িয়ে গেছে, সারা দর্শনার্থী সারা ভারতবর্ষের দর্শনার্থী, এখানে হোটেলগুলো পুরো ফাঁকা থাকে না, বুক হয়ে যায়, বাংলাদেশ থেকে লোক আসে, একটা প্যান্ডেলের উপর যে জনসমুদ্র জনঢেউ, আমার মানে একটা বলতে পারেন যে এখানে উপচে পড়ে ভিড়, সেটাকে কন্ট্রোল করতে গেলে একটু তো অসুবিধা হয়, কিন্তু যেটা গত বছর হয়নি, গত বছর আগের বছর আমরা স্বীকার করছি একটু হয়েছিল, গত বছর আমরা যেভাবে পুলিশের ম্যাপ এবং কমিটির লুমিনাস ক্লাবের সহযোগিতায় কোনো অসুবিধা নেই, প্রত্যেকে ঠাকুর দর্শন করতে পেরেছে, প্রতিমা দর্শন করতে পেরেছে এবং আলোকসজ্জাও দেখতে পেরেছে। তার মানে আগের বছরের থেকে আশা করা যায় এই বছরটা বেশি মানুষ হবে, এবার অনেক বেশি হবে, অনেক বেশি ভিড় হবে। আমি এখন যে দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি মানে এখান থেকে, সেটা হচ্ছে পুরো পেছনকার ছবি। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা যে ইয়ে আছে, এখানেই কিন্তু প্রথম মানে খুঁটি পুজো হয়েছিল, আর এইটা হচ্ছে কিন্তু সেই খুঁটি পুজোর যে ঘট বলি সেটা, এই বাসটা পুজোই কিন্তু এখানে স্টার্ট হয়েছিল। আর এটা কিন্তু প্রত্যেক বছরই হয়, কোনো না কোনো সময় কিন্তু এইভাবে বাস প্রত্যেক প্যান্ডেলেই কিন্তু খুঁটি পুজো অবশ্য করে, কেননা এই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু একটা শুভ জিনিসের যে উদ্ভাবন সেটাই কিন্তু করা হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সব কিছুই কিন্তু দেখালাম, কত পার্সেন্ট কাজ কমপ্লিট আছে বা কত পার্সেন্ট হয়েছে সব কিছুই কিন্তু বললাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে জানিও, আর নতুন হলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। এরপরও কিন্তু আমরা ভালো ভালো জায়গায় যাব, যেগুলো কিন্তু আমাদের বলা যায় যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো ভালো, যে দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শুরু করে মূর্তি সব কিছুই কিন্তু দেখাবো এই চ্যানেলে। তো যাই হোক, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।